আজকে আমরা হচ্ছে কিছু ছাগলদের খবর বিশ্লেষণ করবো সরি কিছু ছাগলদের না একটা ছাগলের খবর বিশ্লেষণ করবো সেটা হচ্ছে বগুড়ায় সেখানে একটা ছাগল একটা ফুল গাছ খাইছে তো ফুল গাছ খাওয়াই হতেছে সেই ছাগলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরিমানা করছে দুই হাজার টাকা তো সেটা আমার এমন এমনভাবে আসছে যে খুব একটা অন্যায় কাজ হয়েছে যে ছাগলকে জরিমানা করছে হা 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 তো সোনার বাংলা আমার মপ জাস্টিসের দেশ এটা খবর আসছে মানুষ একটু হাসাহাসি হাসি করছে এখন প্রচুর আইনের প্রয়োগ হবে এখানে বিষয়টি কি হাস্যকর ছাগলকে জরিমানা করা হয়েছে না বিষয়টা তো হাস্যকর না ছাগলকে জরিমানা করা হয়েছে বলতে ছাগলের মালিককে জরিমানা করা হয়েছে কিন্তু খবরের মধ্যে এগুলো হইতেছে বাদ শয়তানগুলো হচ্ছে কাটতি বাড়ানোর জন্যে এমনভাবে লিখে যে ছাগলকে জরিমানা করা হয়েছে দুই হাজার টাকা না ছাগলের তো টাকা দেওয়ার সামর্থ্য নয় ছাগল হইতেছে কাঁঠাল পাতা খায় ছাগল মালিককে জরিমানা করা হয়েছে নাও দুই হাজার টাকা কি বেশি পরিমাণ জরিমানা একটা ছাগলের দামই বা কত আত্ম ছাগলের দাম দুই হাজার আজকাল সাত আট হাজার টাকা লাগে ছাগল কিনতে সো একটা ছাগলের দাম যদি সাত আট হাজার টাকা হয়ে থাকে তাইলে দুই হাজার টাকা জরিমানা করা অথবা যে ফুল খাইছে রাইট ফুলের দাম কত সো ফুলের জন্য দুই হাজার টাকা জরিমানা করা ঠিক আছে কি না এগুলার লেজিটিমেট একটা আলোচনা এখানে উনি মাস্তানি করছেন কিনা একটু এটাও খুবই লেজিটিমেট প্রশ্ন যে উনি এখানে প্রচন্ড মাস্তানি করার একটা থাকতে পারে সম্ভাবনা কিন্তু আমরা ঘটনার বিস্তারিত ব্যাকগ্রাউন্ড জানি না এই মহিলাকে কি যে ছাগলের মালিক তাকে আগেও সতর্ক করা হয়েছে সেই পাত্তা দেনা এরকম করা হয়েছে এবং ছাগলের জন্য ছাগল মালিককে জরিমানা করা হবে রাইট সো যেমন ভাবে হা হাগুর উপস্থাপন করা হয়েছে খুবই একটা লেম কাজ হয়েছে ব্যাপারটা মোটে লেন কাজ হয় নাই আপনি এটা এটা কমন সেন্সে আপনাকে বলে যে কোনো প্রাণী হোক যে কোনো কিছু আপনার আপনার অধীনের কোনো কিছু সেটা যদি অবলা হয় সেটা তাই আপনাকে নিতে হবে যেমন আপনি সব দেশে ওয়েস্টে আপনি যদি কুকুর আনলিস্ট থাকে আপনার আপনার কুত্তা আমার আর সে কামড় দিল মনে করেন আপনার কুকুর বেঁধে রাখার কথা আপনি বেঁধে রাখেন এসে কামড় দিছে আমাকে আপনার কিন্তু খবর আছে আপনার হালুয়া টাইট হয়ে যাবে তো কাকুর কামড় তো দিছে কুকুর আপনার হালুয়া টাইট হবে কেন কারণ হচ্ছে কুকুরের রেসপন্সিবিলিটি আপনার এই গত কয়েকদিন আগে একটা খবর পড়লাম সপ্তাহখানেক আগে যে এক বাবা হচ্ছে বাচ্চাকে হচ্ছে বাসায় তার বাসার মধ্যে কুকুর আছে দুইটা এখানে তো সবার বাসায় কুকুর থাকে তো একটা বাচ্চা আছে ছোট এক দুই বছরের বাচ্চাটা বাসায় ছিল কুকুরগুলো বাসায় ছিল সে বাইরে কী জানি একটু কাজ করতে গেছে আর আসছে এর মধ্যে কুকুরগুলো বাচ্চাটাকে অ্যাটাক করছে মারা গেছে এখন এই বাচ্চার বাবাকে হইতেছে পুলিশ মামলা করছে তদন্ত হবে যে এখানে বাবার কোনো অপরাধ কোনো নেগলিজেন্স ছিল না সো আপনার কাস্টরিতে যাই থাকে কুকুর হোক ছাগল হোক মানুষের বাচ্চা হোক সেটার জন্য আপনাকে ধরা হবে আপনাকে শাস্তি দেওয়া হবে সো পারফেক্টলি সেন্স যে ছাগল ফুল গাছ খেয়ে ফেলতেছে দেখে ছাগলের মালিককে দুই হাজার টাকা জরিমানা হয়েছে এখানে অন্যায় অপরাধ কিছু কোনো মানে সমস্যার যে জায়গায় হয়েছে যে এই ইউএনও ওকে বদলি করা হয়েছে এই কারণে লাইক মজার তার এমনি এমনি বলি না মজার দেশ রাইট ইউএনও দুই হাজার টাকা জরিমানা করছে ছাগলকে সেটা প্রথমত হইতে পারে যে সে ওভার দ্য টপ চলে গেছে দুই হাজার ডলার ডলার দুই হাজার টাকা জরিমানা করার মতো ব্যাপার ছিল না আর সেটা যদি হয়ে থাকে সে যদি ওভার দ্য টপ গিয়েও থাকে এটার জন্য কি একটা ঠিউনকে বদলি করা যায় সে শাস্তি দিছে বৈধভাবে শাস্তি দিছে শাস্তির পরিমাণটা যদি বেশি মনে হয় তাকে শোকস করা যেতে পারে তাকে সতর্ক করা যেতে পারে এই তাকে বদলি করা যায় সো যিনি জেলা প্রশাসক উনি এটা স্বীকার করে নিয়েছেন যে তাকে বদলি করা হয়েছে কিন্তু দাবি করছেন যে উনি বদলি করার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই না সম্পর্ক নাই না না তা না আমরা জানি সম্পর্ক আছে কারণ ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তীতে সেই ছাগল তো ফেরত দিছেনি সেই ছাগলের জরিমানা দুই হাজার টাকা নিজের পকেট থেকে পরিশোধ করে দিয়েছেন উনি এই সরকারকে আর কি সো আপনার কিছুদিন আগে মনে আছে কিনা যেরকম আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপদে পড়ছিল ফোন দিছিল হইতেছে ট্রানের টাকা চেয়ে তো সেখানেও কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো দোষ ছিল না জাস্ট মিডিয়ার মধ্যে আসছে মিডিয়া লাফালাফি করছে এবং বাংলাদেশ মবের দেশ এই দেশের আদালত মিডিয়া দ্বারা প্রভাবিত হয় সুতরাং আদালত হইতেছে পাবলিক ফেসবুকে কি বলে না বলে আপনাদের দেখাইছিলাম সাকিব আল হাসান দাবি করছিল যখন বিতর্ক হয়েছিল যে নির্বাচকরা ফেসবুকে মানুষ লেখা লেখালেখি করে এগুলার ভিত্তিতে জানি নির্বাচন না করা হয় প্রফেশনাল লোকরা প্রফেশনালি কাজ করবে এরকম সেই এক আজব দেশ ফেসবুকে আপনি কি বলেন না বলেন মানুষ সারাদিন ফেসবুকে পাগল ছাগলের মতো কথাবার্তা বলে সেগুলোর ভিত্তিতে এই দেশে রায় হয় আদালতের ডিসিশন হয় নির্বাচকরা প্লেয়ার নির্বাচন করে ফেসবুকে মানুষ কী লিখতেছে এগুলার ভিত্তিতে এটা শুধু সাকিব মাশরাফিও বলছে রাইট তার মানে তারপর হচ্ছে তো সেই ঘটনাটা যেটা সেটা যেটা যে টিওনো হচ্ছে টিওনোকে ফোন দিছে ইয়ে করার জন্য ত্রাণের সাহায্য হচ্ছে কোভিডের তো সেইখানে টিওনো গেছে লোক পাঠাইছে হুম ইয়ে কি সরজমিনে টাকা ইয়ে করার জন্যে চাল ট্রাণের চাল সহ সো এভরিথিং ফাইন তারপর লোক গিয়ে দেখে যে যেই লোক ট্রাণের সাহায্য যে ফোন দিয়েছে সেই লোকের একটা পাঁচতলা বাড়ি আছে সেই বাড়ির মধ্যে একটা ফ্ল্যাট ওই লোকের তারপর তো স্বাভাবিকভাবেই কি ব্যাপার এই লোক তাহলে কেন তাহলে স্বাভাবিক প্রশ্ন উদ্রেক হওয়া তারপর সেই যে ইউনও যাকে পাঠাইছে ট্রাণ সহ সেই লোক গিয়ে ইউনের কাছে রিপোর্ট করছে যে এত বাড়িওয়ালা সে বিশাল বিল্ডিং তার আছে এই লোক ট্রাণ চাইছে তো ইউনো ভাবছে যে সে ফটকামি করছে আসলে গরিব না আসলে নিডি লোক না গরিবের ত্রাণের টাকা খাওয়ার জন্য ত্রাণের চাল পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে এই জন্য ইউনো এসে মানুষজনের সাথে কথা বলছে জিজ্ঞেস করছে যে এই বাড়িটা কি তার নাকি হ্যাঁ এই বাড়ি তারপর হচ্ছে ওই লোককে সত্তর হাজার টাকা জরিমানা করছে তারপর সেই লোক যদিও তার বাড়ি আছে নিজের ফ্ল্যাটে থাকে কিন্তু ওই লোকের আসলে মানে বাড়িতে খাওয়ার মতো চালটাও নাই আর কি আসলে সে নিডি ছিল তো ওই লোক কান্নাকাটি করে তারপর সব কাছ থেকে টাকা পয়সা তুলে হইতেছে ওই সত্তর হাজার টাকা হইতেছে পরিশোধ করছে সো ওই সত্তর হাজার টাকা পরিশোধ করার পর এগুলো মিডিয়া আসছে আসার পর সব প্রাথমিকভাবে আমিও ভাবছি যে ওইগুলো মানে গায়ের জোর দেখাইছে আর কি উপজেলা নির্বাহী অফিসার পরে পুরো খবর পড়ে দেখলাম যে না তা না সে আর ফোনপে চাল দিতেই আসছিলো আসার পর পাততলা বাড়ির এক একটা ফ্ল্যাট ওনার দেখে তখন জানতে পারছে যে উনি বাড়িওয়ালা হয়ে দিছে তখন ইউনো ভাবছে যে প্রতারণা করছে দেখে প্রতারণার শাস্তি হিসেবে সত্তর হাজার টাকা জরিমানা করছে রাইট এখন নাও সকলে তো গুন্ডামি করা হয়তো ইওনো গুন্ডামি করছে হয়তো সে হয়তো তার পরবর্তীতে ভুল বুঝতে পারছে তারপর সেটা রেমেডির ব্যবস্থা নেওয়ার কথা হয়তো ইগোতে লেগে গেছে এখন আর সে কোনো ব্যবস্থা নেবে না যে এই সিদ্ধান্ত দিয়েছে এখন এটাই ঠেয়ালসে হয়তো সেখানে কিছুটা গুন্ডামি থাকতে পারে তো এইগুলোর জন্যে যদি এরকম করে অ্যাকশান নেওয়া হয় অ্যাপারেন্টলি বাইরে থেকে যে সেই ইউনও যেটা করছে রাইট কাজ এই ইয়ানো হইতেছে ছাগল হইতেছে গাছ খাইছে গাছ খাইছে থেকে ছাগলের মালিককে জরিমানা করছে এখন অ্যাগেন হয়তো এরকম আগে থেকে যদি ওই লোকে সতর্ক করা না হয়ে থাকে তাহলে দুই হাজার টাকা জরিমানা করা যায় না একটা ফুল গাছ খাওয়ার জন্য এটা বাড়াবাড়ি রাইট এ ব্যাপারে আমরা সবাই একমত ধরে নিচ্ছি যে ধরেই এত করার কথা না করতে পারে গুন্ডামি করেই নো বাট আনজাস্টিফাইড তো না ছাগলের মালিককে জরিমানা করার কথা করছে তারপর রেডিগুলো মিডিয়া আসছে হি শুরু হয়েছে মহিলার উপর আসছে মহিলা নিজের পকেট থেকে আবার টাকা শোধ করে দিছে ওকে ফাইন একটা শোকস করা যেতে পারে অথবা তাকে রিভিউ করা যেতে পারে রাইট তাকে দুও তাকে ভর্সনা করা যেতে পারে অফিসের সার ডেকে নিয়ে রাইট এই জন্যে ট্রান্সফার বাংলাদেশে ট্রান্সফার কিন্তু সবচেয়ে বড় শাস্তি একদম সরকারি কর্মকর্তার আপনি সরকারি কর্মকর্তা খুন গুম যা ঘুষ খেয়ে কোটি কোটি টাকা ধরা খেলে আপনার কিচ্ছু হবে না আপনাকে ট্রান্সফার করা হবে সো এই দেশে ট্রান্সফার হইতেছে একটা সরকারি কর্মকর্তার জন্য সর্বোচ্চ শাস্তি খুন গুম ঘুষ ধর্ষণ যাই করুক ট্রান্সফার সেইখানে ন্যায্যভাবে জরিমানা করছে সেখানে ফুল হয়ে থাকতে পারে মিডিয়াগুলোকে ফুলে ফাঁপায় পাবলিকে খাওয়াইছে ভালো কথা এই জন্যে ট্রান্সফার করা যায় একটা সরকারি কর্মকর্তাকে এই হচ্ছে বাংলাদেশ খুন ঘুম ধর্ষণ করে কারো কিছু হয় না আর একজন সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করলে মিডিয়ায় মিডিয়া ফটকামি করে আর এবং সাথে সাথে ট্রান্সফার হয়ে যায় কারণে অদ্ভুত